আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। এখন আমার কাছ থেকে কিছু খাসা নাগা আর নাগামরিচ কিছু ফার্মো আমি, তাই মনে হলাম আপনার সাথে শেয়ার করি আমার গাছের এখন নাগামরিচের কি অবস্থা বা খাসা নাগার। আল্লাহর রহমতে এই বছর আমরা অনেকগুলা খাসা মরিচ খোকা বা নাগা মরিচ খোকা প্রতিটা গাছও আলহামদুলিল্লাহ অনেকগুলা মরিচ ধরছে এই বছর। এই দুইটা গাছ দেখতে পারলাম আর এটা হচ্ছে কি খাসা নাগার গাছ। সো এটা মরিচগুলা আসলে দেখতে ছোট ছোট, বাট পুরা যা লাগে নাগা মরিচ লাহানিগুলা। আমি আজকে নাগা আর খাসা নাগা এটা পারলাম বিকজ আমি চাই আর কিছু পিকল দিতাম। পিকল দিলে মনে করো আমার সারাটা বছর নিশ্চিন্তভাবে আমি খাইতে পারবো যে কোনো সময়। আলহামদুলিল্লাহ আমার এই দুইটা গাছ থেকে আমি বছর অনেকগুলা মরিচ ফারছি অলরেডি, তারপরেও আলহামদুলিল্লাহ অনেকগুলা মরিচ এখনো গাছও আছে। এখন আমি এই গাছ থেকে কিছু ইয়েলো কালার দেখতে পারি লইমু। ইয়েলো কালার হয়ে গেলে মানে এই গাছের মরিচগুলো অলরেডি ফক্ত হয়ে গেছে গিয়া, সো এগুলো অনেক জাল হয়েছে এখন, তাই ওগুলো এখন ফারি লইমু। আর কিছু আমি গ্রিন কালার পারমু যেগুলো একটু ফক্ত হয়েছে। আপনার এখন দেখতে পারা যে আমি এখন ফাড়িয়ে আনি লাইছি এখানে মাঝে আমার দয়া গাছের খাসা নাগা। সো এখানে মাঝে আলহামদুলিল্লাহ অনেকগুলো মরিচ হয়েছে এখানে আমার। এখন আমি আমার এগুলো রাখে যাই মুখ গিয়ে আমার নাগা মরিচগুলো ফাড়ি লিমু। ইনশাল্লাহ আপনার সাথে শেয়ার করবো যে আমার নাগা মরিচ গাছের কী অবস্থা এখন। আল্লাহর রহমতে দেখা পারা আপনারা যে আমার দয়া গাছের মাঝে আলহামদুলিল্লাহ অনেকগুলো মরিচ এখনও আছে। এখান থেকে আসলে অনেকগুলা মরিচ ফাড়া হয়েছে, আবার বাটিছিও আমরা, আমরাও কিছু খাইছি এখান থেকে। আল্লাহর রহমতে এই বছর আমরা দুই গাছ মিলে 100-এর উপরে আমরা নাগা মরিচ আলহামদুলিল্লাহ ধরছে। সো আমার এই নাগা মরিচ এটা দেখতে পারা এটা অনেক বড় একটা নাগা মরিচ, কিন্তু আমি জানি না ভিডিওর মাঝে বোঝা যায় কিনা। এই মরিচটা যখন একটু ফসমা থাকে তখন আসলে এতটা জাল বোঝা যায় না, বাট যখন এটা একটু ফক্ত হয় বা লাল কালার হয় তখন আসলে পুরোটা মরিচ খাওয়া আসলে সম্ভব হয় না। এখন আমার গাছ থেকে আমি ফক্ত দেখি দেখি আমি না গামর স্কুলে ফাড়ি লইমু। সো এখন দেখতে পারা আপনারা আমি আমার দয়ের কাছে নাগা মরিচ যেগুলো একটু ফক্ত পাইটো লাল হয়েছে ওগুলো এখন ফাড়িয়ে আনি লাইছি। আমি এখন খাসা নাগা আর এই নাগা মরিচগুলো মিক্স করে একটা পিকল বানাইমু আর আমি আমার ভিডিওটা শেয়ার করবো আমার ইউটিউব চ্যানেলে ইনশাল্লাহ। আপনারা চাইলে আমার চ্যানেলে ঢুকিয়ে ভিডিওটা দেখতে পারবা। আশা করি আপনারা সবার আমার ভিডিওটা ভালো লাগছে। প্লিজ আমার ভিডিওটা সবার সাথে শেয়ার করবা আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা। থ্যাংক ইউ।